আগের দিনের আলোচনার যে বিষয় সেটা আপনারা বহুজন শুনেছেন এবং বহুজন আমাকে জানিয়েছেন ভালো লেগেছে আপনাদের ভালো কথা তো আমার অনুষ্ঠান মাত্রই আপনারা জানেন যে গুপ্ত প্রয়োগের অনুষ্ঠান সেই সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত কিছু আলোচনা এবং কিছু যোগ নিয়েও আমি বলে দিই যেমন আমাকে অনেকে বলেছেন আগের দিন যে কিছু যোগ নিয়ে আলোচনা করবেন যে যোগগুলো মানুষের জীবনে কিছুটা ভয় সঞ্চার করে অর্থাৎ যে যোগগুলোকে মানুষ কিছুটা ভয় পায় যেমন প্রচুর মানুষ মাথা খারাপ করে দিচ্ছে কালসর্প যোগ মাঙ্গলিক যোগ ওই শনির সাড়ে সাথী তারপর দারিদ্র দোষ তারপরে গ্রহণ দোষ তারপরে অঙ্গারক দোষ তারপরে ছন্ন ছাড়া দোষ তারপর সাপির দোষ এইগুলো অ্যাকসেট্রা প্রচুর দোষ আছে তো বহু মানুষের বক্তব্য যে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক যোগ অ্যাকচুয়ালি কাদের থাকে কাদের থাকে না বা হরস্কোপ দেখলে পরে কী করে বোঝা যায় যে মাঙ্গলিক যোগ কার আছে খুব সহজ জিনিস প্রত্যেকে আপনাদের প্রত্যেকেরই হয়তো জন্মকুণ্ডলী আছে ডেট অফ বার্থ টাইম তো আছেই ডেট অফ বার্থ টাইম থাকলেই হরস্কোপটা বেরিয়ে যাবে দেখবেন লগ্ন অর্থাৎ এক নম্বর ঘর এক চার সাত আট বারো এই যে পাঁচখানা ঘরের আমি উল্লেখ করলাম যে কোনো একটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক যোগ হয় নাম্বার ওয়ান এবার সেই মাঙ্গলিক যোগটা অ্যাকচুয়ালি সক্রিয় না নিষ্ক্রিয় যদি নিষ্ক্রিয় হয় তাহলে মাঙ্গলিক যোগের কোনো কুপ্রভাব আপনার জীবনে পড়বে না যদি মাঙ্গলিক যোগটা সক্রিয় হয় এবং খারাপভাবে থাকে তাহলে পরে মাঙ্গলিক যোগের কুপ্রভাব পড়বে বহু সময় দেখবেন তিরিশ বছর চল্লিশ বছর সংসার করছে মাঙ্গলিক যোগ একজনের আছে আর একজনের নেই তারা বহাল তুবিয়াতে সংসার করছে কোনো দিন কোনো রকম অশান্তি ছাড়াছাড়ি মত কিছু হয়নি আবার দেখবেন হরস্কোপে মাঙ্গলিক যোগ নেই স্বামী স্ত্রী এক বছর দু বছর হল বিয়ে হয়েছে চরম অশান্তি ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছে তাহলে একজনের মাঙ্গলিক যোগ ছিল তার সংসারে কোনো অশান্তি হলো না আর এই ব্যক্তিদের মাঙ্গলিক যোগ নেই তা সত্ত্বেও সংসারে চরম অশান্তি এবং ওই ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে কেন তাহলে মাঙ্গলিক যোগ ভীষণভাবে সক্রিয় হয় জেনে রাখবেন যে যাই বোঝাক মাঙ্গলিক যোগ ভীষণভাবে সক্রিয় হয় যদি আট নম্বর ঘরে মঙ্গল থাকে আট নম্বর ঘর এইট হাউস আট নম্বর ঘরে মঙ্গল রয়েছে সেই মঙ্গলের সঙ্গে রয়েছে রাহু বা শনি খুব খারাপ ফল দেয় আট নম্বর ঘরে মঙ্গল রয়েছে কখনও যুক্ত খুব খারাপ ফল দেবে স্বামী স্ত্রীর একজনের মানে প্রাণ সংশয়ের ব্যাপার চলে আসে আবার বহু সময় দেখবেন মাঙ্গলিক যোগ চতুর্থে রয়েছে তার বিরাট অবস্থা বিরাট ব্যাপার সংসার জীবনও খুব সুখের চলছে কিন্তু চার নম্বরে মঙ্গল কি করবে যেটা বাস্তু ভিটে বাসস্থান সেটাকে নিয়ে প্রবলেম করবে লগ্নে মঙ্গল মাঙ্গলিক যোগ কি করবে আফটার ম্যারেজ শারীরিক সমস্যা দেখা দেবে ওয়ান বাই ওয়ান শারীরিক সমস্যা সপ্তমে মঙ্গল মাঙ্গলিক বহু জনের ধারণা সপ্তমে মঙ্গল মাঙ্গলিক থাকলে বিয়ের পরে হয় বউ মরবে নাহলে বর মরবে কেউই মরবে না হয়নি সপ্তমে মঙ্গল মাঙ্গলিক থাকলে পরে বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ভুল নির্বাচন হয় পাত্রের ক্ষেত্রে ভুল পাত্রী নির্বাচন পাত্রের ক্ষেত্রে ভুল পাত্র নির্বাচন হয় সংসার জীবনটা ভালোভাবেই চলে বিশেষ ক্ষতি হয় না আট নম্বরে মঙ্গল খুব ক্ষতি করে সাত নম্বরে মঙ্গল মাঙ্গলিক যোগ ডিভোর্স করবে না ছাড়া করবে না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে থাকার অবস্থানগত দূরত্ব বাড়িয়ে রাখবে দেখা যাবে স্বামী বিদেশে থাকে দেখা যাবে স্ত্রী এক রাজ্যে আছে স্বামী আর রাজ্যে রয়েছে কর্মক্ষেত্রে কর্মসূত্রে কাজের জায়গা হিসেবে স্বামীর ট্রান্সফারেবল জব বাড়িতে বউ এবং সন্তান নিয়ে বারবার এখানে ওখানে যাওয়া যাবে না তাই তারা বাড়িতে থাকলো স্বামী স্বামীর মতো এখানে ওখানে কাজে ব্যস্ত দীর্ঘদিনের একটা একসঙ্গে না থাকার জায়গা সৃষ্টি করে সপ্তমে মঙ্গল আবার সপ্তমে মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে বিয়ের পিঁড়িয়ে বসে বিয়ে ভেঙে যায় বিয়ের পিড়িতে বসে বিয়ে ভেঙে যায় বিয়ে হতে দেয় না আবার বহু সময় এক দেখায় বিয়ে হয়ে যাবে ভুল পাত্র বা ভুল পাত্রীর সঙ্গে দেখবেন সাত দিনের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে গেছে অনেক কিছু বলেছিল বাস্তবে বিয়ের পর দেখা গেল সব মিথে সব ভুল এই ধরনের সমস্যাগুলো দেখা যায় আট নম্বরে মঙ্গলটা খুব বাজে দাম্পত্য জীবনে ছাড়াছাড়ি কেস মামলা মোকর্দমা নানা রকম সমস্যা দেখবেন বহু ক্ষেত্রে সাত নম্বরে বৃহস্পতি রয়েছে আপনারা জানেন সাত নম্বর বৃহস্পতি খুব ভালো অ্যাকচুয়ালি নয় সাত নম্বরে বৃহস্পতি সংসার জীবনে ঝামেলা অশান্তি তৈরি করে সাত নম্বরে বৃহস্পতি বেশিরভাগ হরস্কোপে ডিভোর্স তৈরি করে সাত নম্বরে রাহু বৃহস্পতি একসঙ্গে রয়েছে যদি কোনো ছেলে হয় তার একাধিক নারী ঘটিত সমস্যা থাকবে যদি কোনো মহিলার থাকে একাধিক পুরুষ ঘটিত সমস্যা থাকবে সংসার জীবনে সেটাকে নিয়েই অশান্তির সৃষ্টি হবে দ্বাদশে মঙ্গল ওটাও মাঙ্গলিক যুগ দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যুগটা কি করবে আপনার সংসার জীবনে মত আনবে ভুল বোঝাবুঝি আনবে এবং বাইরেকার ব্যক্তি অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির কারণে যার সঙ্গে আপনাদের কোনো অবৈধ সম্পর্ক নেই হয়তো সেটা হতে পারে বয়স্ক কোনো ব্যক্তি অল্প বয়সী কোনো ব্যক্তি কিন্তু সংসার জীবনে বারবার ঝামেলা অশান্তি ডিস্টার্ব সেই তৃতীয় ব্যক্তির মত সংসারে ঢুকে পড়ছে সেই মতে কোনো একজন চলছে তার ফলে সংসার জীবনে অশান্তি দেখবেন বহু ছেলে বা বহু মেয়ের ক্ষেত্রে বাড়ির লোকের কথা থেকে বাইরের লোকের কথা বেশি শোনে বাইরের মানুষটা যেটা বলেছে হ্যাঁ এটাই সত্যি সংসারে এসে তাল বাদালো অশান্তি বাদালো ঝামেলা বাদালো তাহলে এই ধরনের সমস্যা মঙ্গল থাকলে হবে তিন নম্বরে কেতু সংসার জীবনে অশান্তি করবে মিলিয়ে নেবেন তিন নম্বরে কেতু নিজেকে সহজে প্রকাশ করতে পারবে না যোগাযোগ অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাহলে মাঙ্গলিক যোগ নিয়ে কিছুটা আলোচনা করলাম এইবার চলে আসব যে জিনিসটা নিয়ে এই যে মাঙ্গলিক যোগ এই যে সংসার জীবনে অশান্তি সংসার জীবনে ঝামেলা নানা রকম দুর্যোগ দুর্বিপাক এটার জন্য একটা ভালো গুপ্ত প্রয়োগ বলে দিচ্ছি দেখবেন বটগাছে একটু বটগাছের বয়স বেশি হয়ে গেলেই দেখবেন বটগাছ থেকে ঝুড়ি নামে বটগাছ থেকে ঝুড়ি নামে যে কোনো রবিবার যে কোনো রবিবার বটগাছের সামান্য একটু ঝুড়ি সামান্য একটুখানি ঝুড়ি নিয়ে আসুন আর যে আগে নিয়ে আসবেন বটগাছের ঝুড়ি রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যে শনিবার শনিবার দিন সামান্য পরিমাণ অস্বত্য গাছের শিকড় নেবেন বটগাছের শিকড় রবিবার অসত্য গাছের শিকড় শনিবার আগে বটগাছের শিকড় নেবেন পরে অসত্য গাছের শিকড় নেবেন বটগাছের শিকড়টা কিন্তু নেবেন ঝুড়ি শিকড়টা যেটা ঝুড়ি নামছে মাটিতে লাগেনি কিন্তু মাটি পর্যন্ত আসবে সেই রকম ঝুড়িটা নেবেন প্রায় মাটির কাছাকাছি রয়েছে লাল শালু কাপড়ে রেখে ভালো করে জড়িয়ে আপনি আপনার যেটা শোয়ার ঘর সেখানে রেখে দিন যত্ন করে আপনার সংসার জীবনের অশান্তি খুব তাড়াতাড়ি মিটে যাবে কাজটা করুন খুব ভালো রেজাল্ট পাবেন সংসার জীবনের চরম অশান্তি দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে চলছেন আপনার মনে আসছে যে আমার সংসারটা বোধহয় ভেঙেই গেল আমার স্বামী মনে হয় অন্য কারোর প্রতি আসক্তি আছে অথবা স্বামীর মনে হচ্ছে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে আসক্ত সংসার জীবনে চরম অশান্তি ডিভোর্স হয়েই যাবে আটকে যাবে এই কাজটা করুন মিলিয়ে নেবেন কাজটা যেটা মুখে বলছি সেটা করে দেখুন ভালো ফল পাবেন এইবার চলে আসি শত্রু প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য আমার বোধ শত্রু আছে শত্রু মনে হয় আমার ক্ষতি করছে এই যে শত্রু আছে শত্রু ক্ষতি করছে একটা জিনিস মাথায় রাখবেন অজানা অচেনা মানুষ কোনোদিন শত্রুতা করে না শত্রু করে নিজের লোক কাছের লোক পরিচিত লোক অপরিচিত লোকে দায় ঠেকেনি আপনার শত্রুতা করতে আপনার কিছু নেই তাতেও দেখা যাবে আপনার সঙ্গে শত্রুতা করছে। আবার আপনি কষ্ট করে অনেকটা বড় হয়েছেন অনেক অর্থ রোজগার করছেন বাড়ি দূর ভালো করে করেছেন বাড়িতে নতুন নতুন জিনিসপত্র আনছেন শত্রুতা তো বাড়েই আপনার পাশের বাড়ির লোক আপনার পাড়ার লোক দেখবেন বহু লোক আপনার শত্রু হয়ে গেছে কিন্তু যদি যদি আপনার অবস্থাটা খারাপ থাকতো থাকতো আপনি ওই খেতে পেতেন না এরকম তাহলে অনেকেই আহ ইশ অনেক কিছু বলতো কাজের কাজ কিছু করতো না তিন বেলা ভাত দিত না আপনাকে কিন্তু আপনার চেষ্টার দ্বারা আপনার ভাগ্যের দ্বারা আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটেছে জীবনে উন্নতি ঘটেছে এখন তারা শত্রুতা করতে বিন্দুমাত্র মাত্র হচ্ছে না এগিয়ে আসছে শত্রুতা করতে এবার শত্রু কখনো থাকে ওপেন কখনও থাকে গোপন গোপন শত্রু আরও ভয়ঙ্কর চিনতে পারবেন না বুঝতে পারবেন না আর ওপেন শত্রুকে চিনতেও পারছেন বুঝতেও পারছেন শত্রু যে অবস্থায় থাক গোপন শত্রু আর ওপেন শত্রু যেই থাক না কেন যে গুপ্ত প্রয়োগটা বলছি করবেন দেখবেন বহু সময় যখন আমরা বাজার থেকে মাছ নিয়ে আসি বেশ কিছু মাছে বর্ষি পাওয়া যায় শোল মাছ লেটা মাছ শিং মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ এসব বহু মাছে দেখবেন বোয়াল মাছ বহু মাছে মাছ কাটার সময় দেখবেন বড়শি পাওয়া যাচ্ছে ওই মাছ মাছের থেকে বড়শি পেয়েছেন সেই বড়শিটাকে খুব যত্ন করে ভালো করে নিয়ে ভালো করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে যে কোনো নীল কাপড় নীল কাপড় নীল রঙের ছোটো কাপড়ের টুকরো দিয়ে বড়শিটাকে সুন্দর করে জড়িয়ে দিন আপনার বাড়িতে রাখুন আপনার বাড়িতে রাখুন কোন দিকে রাখবেন দক্ষিণ পশ্চিম কোন কোন যাকে বলে দক্ষিণ পশ্চিম কোন যাকে বাস্তুমাতের রাহুর কোন বলে ওই কোনার দিকে যত্ন করে রেখে দিন উপরে টাঙিয়ে রাখুন ঝুলিয়ে রাখুন নিচে রাখুন যেখানে রাখুন যত্ন করে রেখে দিন কোনো শত্রুর ক্ষমতা নেই আপনার সঙ্গে পাঙ্গা নেয় কোনো শত্রুর ক্ষমতা নেই আপনার ক্ষতি করে কাজটা করুন যেদিনই পাবেন যদি শনি মঙ্গলবার পান বা অমাবস্যায় পান তাহলে তো খুবই ভালো যেদিনই পাবেন নিয়ে যত্ন করে রাখুন নীল কাপড়ে জড়িয়ে কীরকম রকম রেজাল্ট পাচ্ছেন আমাকে পরে জানাবেন যেটা বলছি কাজ হবেই কাজ হতে বাধ্য কাজটা করুন এইভাবে নানা সময়ে প্রত্যেক দিনই আমি রকম গুপ্ত প্রয়োগ বলি আর এই যে গুপ্ত প্রয়োগগুলো বলছি বা যে আলোচনাগুলো করছি যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে নেবেন প্রত্যেক দিন একই টাইমে দেখা হবে প্রত্যেক দিন আর একটা কথা বলে দেই আমার চেম্বারে অ্যাড্রেসগুলো নিচে রয়েছে যারা দূরের মানুষ তারা বহু সময় ফোন করে বলেন যে আমরা দূরে থাকি চেম্বার পর্যন্ত আসতে পারছি না যারা দূরের মানুষ যারা চেম্বার পর্যন্ত আসতে পারছেন না তারা অনলাইন প্রেডিকশন অর্থাৎ অনলাইনে ভাগ্য বিচার। অনলাইন প্রেডিকশানে আসতে পারেন কোনো রকম অসুবিধা কিছু নেই যারা চেম্বারে আসতে চান তারা একটুখানি সময় নিয়ে আসবেন চেম্বারে কিন্তু ভিড় হয় ভিড় থাকে এসে খুব তাড়াহুড়ো করবেন না আমার কালীঘাট চেম্বার সেটাতেও ভিড় থাকে আমার রানাঘাট চেম্বার সেটাতেও ভিড় থাকে হাওড়ার চেম্বার সেটাতেও উনিশ বিশ থাকেই তো প্রত্যেকটা চেম্বারের কবে কখন কোন সময় সব লেখা রয়েছে যার যেখানে সুবিধা হয় সেখানে যোগাযোগ করে নেবেন যে গুপ্ত প্রয়োগগুলো বললাম যেই যেই দ্রব্য বা যেই যেই বস্তু বলেছি যখন যেটাকে করতে বলেছি সেটা সেইভাবেই করুন করলে পরে মাস্ট ফল পাবেন কনফার্ম ফল পাবেনই পাবেন আরও যে আলোচনাগুলো বাকি আছে যেগুলো দারিদ্র দোষ নিয়ে আলোচনা করব বা এই যে শনি সাড়ে সাতি বহু মানুষের ধারণা কুম্ভ রাশি শনি সাড়ে সাতি চলছে অমুক রাশি সাড়ে সাথে চলছে তমুক রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতিটা ভালো হবে না খারাপ হবে আগে জানুন চিলে কান নিয়ে চলে গেছে চিলের পেছনে না দৌড়ে আগে দেখুন আপনার কানটা কানের জায়গায় আছে কিনা চিলের পেছনে পরে দৌড়বেন মানুষের ধারণা শনি সাড়ে সাতই মানেই জীবনে সব শেষ হয়ে যাবে একদম ভুল ধারণা শনি সাড়ে সাতিতে বহু মানুষ বহু মানুষ অতীতে পৃথিবী বিখ্যাত হয়েছে বর্তমানেও হচ্ছে আগামীতেও হবে শনি সাড়ে সাতই মাত্রেই যে খারাপ ফল দেবে তা নয় আগে জানুন আপনার জন্মকুণ্ডলিতে কি কি অবস্থা রয়েছে গ্রহগত কোন খারাপ যোগ রয়েছে কোন ভালো যোগ রয়েছে খারাপ যোগ হরস্কোপে থাকতেই পারে এমন কোনো ভালো যোগ রয়েছে যার দ্বারা সেই খারাপ যোগটাকে ঢেকে দেবে অর্থাৎ ভালো যোগটাই সবার সামনে দেখা দেবে অর্থাৎ জীবনে উন্নতি হবে নাম ডাক হবে বহু মানুষ দেখবেন সারা জীবন ভালো থেকে শেষ বয়সে চোর বদনাম হয় হয় বহু মানুষ দেখবেন সারা জীবন বদমাশী করল লোকের কাছে সে একদম ভদ্র একদম ভদ্র এই জিনিসগুলো দেখা দেয় তো যাই হোক আজকেও আলোচনা অনেক কিছু হলো প্রতিদিনই হবে প্রত্যেক দিনই শুনবেন সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার